চলো পরের আগেটা কি হয়েছে কিটা দেখি। বলেছে একটা শব্দ দেয়া রয়েছে, সেই শব্দকে সুন্দর কিছু কিছু মানুষ দেয়া রয়েছে। এলন, এলাই, ডি, এর দেয়া রয়েছে ডি, এ, তারপর রয়েছে এ, এ, টি, তারপর রয়েছে টি, তারপরে ই, তারপর রয়েছে তিন দিকে ই আছে, এন, ই, আর কি আছে, অনুকরণ প্রক্রিয়া, তাই তো? ফ্লোরিন কি একটা অধাতু? তাহলে অনুঘটন প্রক্রিয়া ব্যাখ্যা করি। তাহলে এইটা ডায়াগ্রাম আগে আঁকতে হবে। তোমার প্রথম কাজ হচ্ছে, এটা যেহেতু অধাতু, আর দুইটি অধাতুর মধ্যে সবসময় কি বন্ধন হয়? সমযোজী বন্ধন হয়। আর সমযোজী বন্ধনের ক্ষেত্রে কি করতে হবে? প্রথমত ইলেকট্রন বিন্যাসটা দেখাতে হবে। ইলেকট্রন বিন্যাস এর কত? 9, তার মানে 1s2, 2s2, 2p, যেটা হয় ব্লু লাইট প্রোডাক্ট কস্ট লাগে 2.5। তার মানে তুমি একটা জিনিস খেয়াল করো, এতে জাস্ট একটা ইলেকট্রন গ্রহণ করলেই হয়ে যাবে। কিন্তু এইরকম ফ্লোরিন দুইটা, এরকম ফ্লোরিন দুইটা, এই দুইটা এদের ভিতরে তো কেউ কি গ্রহণ করবা, কেউ কি ত্যাগ করবে, এরকম তো সম্ভব না। যে এর মধ্যে একমাত্র এটা শেয়ার করতে পারে। এখন সেটা কোনটা থেকে বসবো? দুটি ডায়াগ্রাম আঁকাই, তারপরে ফ্লোরিন আমি দুই, প্রথমটা ধরছি দুইটা, তারপর হয়েছে শেষ কক্ষপাত কি পূর্ণ হয়ে যাচ্ছে না? এইটাই আছে সচিত্র বর্ণনা। যদি হয় একই গ্রুপে উপর থেকে যতই নিচের দিকে যাওয়া যায় ততই তড়িৎ ঋণাত্মকতার মান কি থাকে? একই গ্রুপ থেকে যতই নিচের দিকে যায় ততই কমতে থাকে। আচ্ছা আমি দেখছি, আমি একটু পড়াই নিচ্ছি।
তাহলে কি বলছে এটা তো শেষ তাই তো এটা শেষ তারপর এটা কি রইছে এটা তো এটা তো শেষই গেল এর